ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে কুমিল্লা থেকে সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন জাহিদুর রহমান। জাহিদুর রহমান, আপনি জানাবেন কি পরিস্থিতি, সর্বশেষ কি কি ধরনের সচেতনতামূলক কর্মকাণ্ড হচ্ছে, সর্বশেষ পরিস্থিতি জানতে চাই। ফাইজা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে, আপনার যেখানে পুরুষদের জন্য ডেঙ্গু কর্নার এবং নারীদের জন্য আলাদা ডেঙ্গু কর্নার করা হয়েছে। তো সর্বশেষ আপনি যে পরিস্থিতি জানতে চেয়েছেন, আপনার গত কয়েকদিন ধরেই কিন্তু কুমিল্লা উদ্বেগজনক হারেই কিন্তু আপনার ডেঙ্গুর ভয়াবহতা ছড়িয়ে পড়ছে এবং ইতিমধ্যেই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আপনার 45 জন রোগী ভর্তি হয়েছেন, শুধুমাত্র পুরুষ ওয়ার্ডেই আপনার 30 জন ভর্তি রয়েছেন। তো সচেতনতার যে বিষয়টি বলছিলেন যে আপনার এখানে আপনার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায়ও গতকালকে পরিচালকের নেতৃত্বে কিন্তু আপনার বিভিন্ন যেখানে আপনার মশার লার্ভা পাওয়া যায় সেই ধরনের জায়গা আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, বিশেষ করে কুমিল্লা সিটি কর্পোরেশন এবং কুমিল্লা পৌরসভার যে 8টি পৌরসভা আছে এসব পৌরসভা এলাকায়ও কিন্তু আপনার অভিযান পরিচালনা করা হয়েছে এবং জনগণকে সচেতন করা হচ্ছে যেন কোনোভাবেই মশার লার্ভা যেন আপনার না থাকে, জমাট পানি যেন আপনার সরিয়ে ফেলা হয়, এই ধরনের বেশ কিছু নির্দেশনা কিন্তু জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকেও আপনার দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে আপনার কুমিল্লা জেলা প্রশাসন এবং জেলা স্বাস্থ্য বিভাগ প্রত্যেকটি উপজেলায় আপনার যেন এই ডেঙ্গু আক্রান্ত না হয় এবং যারা আক্রান্ত হচ্ছেন তাদেরকে যেন নিরাপদ রাখা হয় এবং প্রত্যেককেই বিশেষ করে আপনার মশারি টানিয়ে ঘুমানোর বেশ কিছু পরামর্শ দিচ্ছেন এবং যদি তার জ্বর হয় এক্ষেত্রে আপনার নিকটস্থ হাসপাতালে আসার পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি হাসপাতাল আসার পর কারো যদি ডেঙ্গু শনাক্ত হচ্ছে এক্ষেত্রে কিন্তু আপনার ডেঙ্গু যারা আক্রান্ত তাদেরকে আপনার ভর্তি করা হচ্ছে এবং যারা ভর্তি হচ্ছেন তারা কিন্তু 5 দিনের মধ্যেই দেখা যাচ্ছে অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। তো এক্ষেত্রে একটা তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই যে কুমিল্লা মহানগরীতে আজকেও 2 জন ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া গেছে, এটা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন এবং নগরবাসীকেও সচেতন থাকার জন্য পরামর্শ দিয়েছেন তিনি। তো এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। ফাইজা, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, কুমিল্লা থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন জাহিদুর রহমান।